আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবার হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকের টপিক বারো মডিউলার বোর্ড অল টোটাল ফিটিং এবং কানেকশন। তো বারো মডিউলার বোর্ড কীভাবে ফিটিং করা হয় সে ভিডিও আজকে দেখবো। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো আমরা সর্বপ্রথম একটি বারো মডিউলার কভার, কিছুটা সুইচ, প্লাগ, রেগুলেটর এবং কিছুটা তার নিয়ে নিয়েছি। বোর্ডটিকে আমরা সুইচগুলো প্রথম ফিটিং করে নেব, নিয়ে তারপর কানেকশন করব। তো আপনারা ভিডিওটা মন দিয়ে দেখবেন, আশা করি খুব সহজেই বুঝতে পারবেন। তো চলুন দেরি না করে ভিডিওটি সম্পূর্ণ দেখে নেওয়া যাক। আমরা প্রথম ফাইভ পিন সকেটটিকে লাগিয়ে নিচ্ছি এবং সুইচগুলো পরস্পর যেভাবে লাগা সেভাবে লাগিয়ে নেব, নিয়ে আমরা বোর্ডটিকে কানেকশন করব। তো এইভাবে সর্বপ্রথম সুইচগুলোকে আগে লাগিয়ে নিচ্ছি, পরস্পর যে সুইচগুলো লাগবে। প্রত্যেকটা সুইচটিকে এইভাবে লকগুলো দেখে নিয়ে আস্তে আস্তে লাগিয়ে নিতে হবে। তোমাদের সুইচ লাগানো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা কানেকশান করে নিচ্ছি। সর্বপ্রথম ফেজটা এমসিবি থেকে যেটা আউটপুট বেরোবে সব সুইচের নিচে এইভাবে ফেজটাকে আগে কানেকশান করে নিতে হবে। এমসিবি অন করলে তবে ফেজটা সুইচে এসে পৌঁছাবে। Yeah.
তো আমরা বোর্ডটি কানেকশন করে নেব এবারে। এটা মেল লাইনের তার, এটা হচ্ছে এটা টেপ লাগানো, এটা ফেজ, এটা নিউট্রাল, এটা বডি আর্থ, এবং এখানে যা আছে পাঁচখানা তার পয়েন্টের তার। সর্বপ্রথম আমরা ফেজটা কানেকশন করে নিচ্ছি, এমসিবির যে নিচের কন্ট্যাক্টটা ফাঁকা আছে। এরপর নিউট্রালটা কানেকশন করব, যেটা ইন্ডিকেটার থেকে একটা তার বেরিয়ে আছে, এটাকে জয়েন করে নিয়ে প্লাগের যে একটা কন্ট্যাক্ট ফাঁকা আছে যেখানে নিউট্রালটা আসবে সেখানে কানেকশন করে দিচ্ছি। এরপর বডি আর্থটা কানেকশন করে নিচ্ছি। এরপর যে পাঁচখানা পয়েন্টের তার আছে, পয়েন্টের তারগুলোকে প্রত্যেকটা সুইচের যে কন্ট্যাক্টগুলো ফাঁকা আছে সেখানে কানেকশন করে নিচ্ছি। এটা ফ্যানের যে পয়েন্টটা সেটা রেগুলেটারের সঙ্গে কানেকশন করে দিলাম, পিভিসি টেপ লাগিয়ে দিচ্ছি। দেখুন আমাদের কানেকশনটা কমপ্লিট হয়ে গেছে। এটা ফেজ, এটা নিউট্রাল, এটা বডি আর্থ, এবং এই পাঁচখানা যে আছে পাঁচখানা পয়েন্টের তার, এটা হচ্ছে ফ্যানের তার। আমাদের বোর্ডটা টোটাল কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, এবং চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।